ঝুঁকি অগ্রাহ্য করে সড়ক পার হয়ে চলাচলের প্রবণতার নতুন রূপ দেখা গেল রাজধানীর অদূরেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে এমন চিত্র দেখা গেছে। সেখানে উঁচু বিভাজক অতিক্রম করতে রীতিমতো মই ব্যবহার করা হচ্ছে, এই জন্য নেওয়া হচ্ছে টাকাও। নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড়ের সড়ক জনপদ অধিদপ্তর অফিসের সামনে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যে রোড ডিভাইডার পার হওয়ায় মই ব্যবহার করে টুপাইস কামানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রুমান তুর্য, খবর সংযোগ।